সো গাইস, কোনো কিছু ভালো লাগতেছে না, কি করবো? তো ওয়ার্ল্ডে একটু প্র্যাঙ্ক করা যাক। তো আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তো দেখি কে আসে। হ্যালো 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 ভাইয়া, ভাইয়া শুনেন, হ্যালো ভাই আমাকে কিক দিয়ে না প্লিজ, ভাইয়া কথা শুনেন। আরে আপু কি বলবেন বলেন, আর আপনি এত ঘাবড়াইতেছেন কেন? আসলে ভাইয়া আমার তো বট আইডি, তো আমি ওয়ান থেকে যার গ্রুপে যাই সে আমারে কিক মারে। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি আপনাকে কিক দিব না, আপনি কি গেম খেলবেন? না ভাইয়া গেম আর খেলবো না, গেম খেলতে আর ভালো লাগে না। আরে কেন আপু, কি হয়েছে যে আপনার গেম খেলতে ভালো লাগে না? ভাইয়া কি বলবো দুঃখের কথা, আমার একটা অ্যাকাউন্ট ছিল 62 লেভেল ছিল, তো আমি একটা ডাইনামিক ডু করছিলাম, ওই আইডিতে আমি হিরোইক উঠতে পারতাম না, তো ও বলছে হিরোইক উঠাই দিবে, এইবারে আমার আইডি পাস নিয়ে আমার আইডি খেয়ে দিছে। ও বুঝতে পারছি, আসলে একটা আইডি হ্যাক হয়ে গেলে তার কত কষ্ট হয় এটা আমি বুঝি। আচ্ছা আপু আপনি টেনশন নিয়েন না, ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। তারপর এই আমি এই অ্যাকাউন্ট খুলছি, তো আমি এই অ্যাকাউন্ট নিয়ে যার গ্রুপে যাই সেই আমার কিক দেয়, আর আর যারা আমার ভালো ফ্রেন্ড ছিল ওরা আমার অপমান করে কিক দেয়। তো আপু এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ এটাই এখন বাস্তবতা যে আপনার যদি কোনো কিছু থাকে তো আপনার পাশে দাঁড়ানোর লোকের অভাব হবে না, কিন্তু আপনার যদি কোনো কিছু না থাকে তো আপনার সেই পাশে দাঁড়ানোর লোকরা আপনার মুখে লাথি মারতেও টাইম লাগবে না। ভাইয়া প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না কেন, দেখেন আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, আর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য প্লিজ প্লিজ বলতেছেন, দেখেন দিয়ে দিছি। থ্যাংক ইউ, আপনার 87 লেভেল হওয়া সত্ত্বেও আপনার মনে কোনো অহংকার নেই, থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। আরে এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নাই, আমার 87 লেভেল হয়েছে দেখে কি আমার অহংকার থাকবে, আসলে অহংকার পতনের মূল আর এটা আমি অনেক ভালো করে জানি।